পকেট খালি, নোট বাতিলে হাল বেহাল। এই অবস্থায় ভোট বাজারও শুনশান কোচবিহারে। সকাল থেকে বুথের সামনে নয়, লম্বা লাইন পড়ছে ব্যাংক এটিএমগুলোর সামনে। আগে নোট, তারপর ভোট, এই নীতিতেই চলছেন আম জনতা। না, ভোট দিতে যাব না, যাব না, এটাই বেশি প্রয়োজন আমার কাছে। ভোট দেওয়ার থেকে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার টাকা তোলাটা বেশি প্রয়োজন। এক ঘন্টা হয়ে গেল খড়া হয়ে লাইন পে, টাকা উঠে তারপরে যাব। তার মানে কি টাকা আগে তারপরে ভোট? হ্যাঁ, টাকাটা আগে তারপরে ভোট। এখন কখন টাকাটা পাবো দেখি, লাইনে তো এখন সামনে অনেকজন আছে, এখন সেটা দিয়ে কমপ্লিট করার পরে তারপরে যেতে হবে ভোট কেন্দ্রে ভোট দিতে। পকেটে একদিকে রয়েছে এটিএম কার্ড, একদিকে রয়েছে ভোটার কার্ড, তাই তো? হ্যাঁ, তাই। আগে টাকা তুলবো, তারপরে ভোটের কথা ভাববো। দেখো, এটাই কিন্তু এই মুহূর্তে গোটা কোচবিহারের ছবি, যেখানে দাঁড়িয়ে মানুষ দুটো কার্ড সঙ্গে নিয়ে বেরিয়েছেন, একটাই রয়েছে ভোটার কার্ড, আরেকটাই রয়েছে এটিএম কার্ড।